তো খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট রয়েছে আপনাদের জন্য এই ভিডিওটিতে, যেখানে একটি আপডেট উঠে আসছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় থেকে, অন্যদিকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার থেকে। তো বিস্তারিতভাবে জেনে নেবো আমরা এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো অনুব্রত মণ্ডলের কুকথার জেরে এবার যথারীতি তৃণমূল ছাড়লেন দুবরাজপুরের টাউন তৃণমূল সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। রবিবার দুবরাজপুরের দলের সভা করেছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সেখানে অনুপস্থিত ছিলেন প্রভাত চট্টোপাধ্যায়। এবং এরপরেই এলাকার শান্তি মিছিলের ভাষণে প্রভাত চট্টোপাধ্যায়কে গিরগিটির সঙ্গে তুলনা করেন অনুব্রত মণ্ডল, এবং এই কথার জেরেই যথারীতি দল ছাড়লেন প্রভাত চট্টোপাধ্যায়। এবং এটা যথারীতি অনুব্রত মণ্ডলের কাছে একটি বড়সড় ধাক্কাও। তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে সেটি হচ্ছে, তৃণমূলের ভাঙন ছড়িয়ে পড়েছে এবার অভিষেকের গড়েও। দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন মেথিয়াবুরজের তৃণমূল কংগ্রেসের নেতা আনিসুর রহমান মোল্লা। তিনি ছাড়াও তার বেশ কিছু অনুগামী বিজেপিতে যোগ দিয়েছেন এদিন। ভবিষ্যতে এলাকায় আরও সংখ্যালঘু নেতাকর্মী দলে যোগ দেবেন এমনটাই দাবি করেছে বিজেপি। তবে শুধুমাত্র বিজেপির প্রভাব থাকা এলাকা কিংবা কেন্দ্রগুলিতেই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের অন্তর্গত মেথিয়াবুরুজ কেন্দ্র থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। এলাকায় সংখ্যালঘু তৃণমূল নেতারা বিজেপিকে বেছে নিচ্ছেন তাদের পরবর্তী গন্তব্য হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, সেগুলির মধ্যে অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হচ্ছে মেথিয়াবুরুজ। এই কেন্দ্র থেকেই এবারের লোকসভা নির্বাচনে প্রায় 70,000 ভোটে লিড পেয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মেথিয়াবুরুজের অন্তর্গত কলকাতা পুরসভা এলাকায় 139 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা এই আনিসুর রহমান মোল্লা, এবং তিনি এদিনকে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন এবং একই সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন এলাকার প্রায় 150 জন তৃণমূল কর্মী। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েও কিন্তু এই বড়সড় ধাক্কাটি এবার লাগলো। এরপর এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।